নতুন এপিসোডে এপিসোডে আপনাকে এবার আপনি দেখবেন কিভাবে টবের মধ্যে চাল কুমড়া চাষ করতে হয় এখানে আমি আপনাদের একটা চাল গাছের বীজ বোনা থেকে শুরু করে সেই গাছে ফুল ও ফল আসা পর্যন্ত প্রত্যেকটা ধাপ একেবারে আপনাদের সামনে লাইভ তুলে ধরলাম আর ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটির বয়স বর্তমানে ত্রিশ দিনের মতো আর এই পদ্ধতিতে আপনি বাসাবাড়ির ফেলে দেওয়া ময়লা আবর্জনা পচিয়ে সেই ময়লা আবর্জনার মধ্যেই কিন্তু এরকম চাল কুমড়া বা অলমোস্ট যে কোনো রকমের সবজি অর্গ্যানিক উপায়ে উৎপাদন করতে পারেন তো আসুন একেবারে প্রথম দিন থেকে আমরা শুরু করে দেখে আসি কিভাবে গত তিরিশ দিন ধরে এই গাছটা এত বড় একটা চাল গাছে পরিণত হলো এবং গাছটাতে কিভাবে ফল ফুল ধরা শুরু হচ্ছে প্রথম দিনে আমরা একটা চাল কুমড়া গাছের বীজের প্যাকেট সংগ্রহ করেছি তো এরকম একটা প্যাকেট আপনি বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে কিনতে পারবেন যার মধ্যে প্রায় তিরিশ চল্লিশটার মতো বীজ থাকবে তা আমি এখানে পাঁচ ছয়টা বীজ নিয়ে এগুলোকেই গজাবো তো চাল কুমড়ার বীজের জন্য আপনি যদি লাল তীর বা বেঙ্গল কোম্পানির বীজগুলো সংগ্রহ করতে পারেন এগুলো ভালো আর সংগ্রহ করার পর বীজগুলোকে নিয়ে প্রথমেই দশ থেকে বারো ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখবেন তো পানিতে ভিজিয়ে রাখার কাজটা আমাদের মোটামুটি শেষ এবারে আমরা এই বীজগুলোকে বপনের জন্য প্রস্তুত করব। প্রস্তুতিতে আমরা যদি সরাসরি মাটিতে রোপণ করে দেই সেক্ষেত্রে দেখা যাবে অর্ধেক বীজ হচ্ছে অর্ধেক বীজ হচ্ছে না আর এজন্য এগুলো যেহেতু হাইব্রিড এবং ভালো জাতের বীজ এজন্য আমরা চাইবো যে সবগুলো বীজ থেকে যাতে চারা হয় তো আপনি যদি অনলাইনে যে কোনো সব থেকে বীজগুলো অর্ডার করেন বা আপনার এলাকায় দোকান থেকে সংগ্রহ করেন তবে কিন্তু বিশ পঁচিশ টাকার মধ্যে আপনি এগুলোকে সংগ্রহ করতে পারবেন তো এভাবে বীজগুলোকে একটা সুতি কাপড়ের মধ্যে আমাদের পরবর্তীতে বসাতে হবে বসানোর পর এই সুতি কাপড়টাকে ভাস করে একটা এয়ারপ্রুফ বক্সের মধ্যে বা যে কোনো একটা বয়মের মধ্যে আপনার বন্ধ অবস্থায় রেখে দিতে হবে তো দেখুন এটাকে আমি ভাস করলাম এবং সামান্য একটু পানি এর মধ্যে অ্যাড করলাম তবে এখানে কিন্তু ভুলেও বেশি পানি দেওয়া যাবে না এবার অ্যাড করার পর আমি এই বক্সটাকে বন্ধ করে দেব এটা মূলত একটা হালিমের বক্স আর আপনি হালিমের বক্স বা যে কোনো কাচের বয়ম যে কোনোটাই ব্যবহার করতে পারেন তো আসুন দেখি তিন দিন পর আমাদের গাছগুলোর বীজ গজাই গজিয়েছে কিনা এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো বীজ কিন্তু গজিয়ে গেছে এবং কত সুন্দর সাদা শেকড় বের হয়েছে দেখুন অবস্থায় খুব সহজেই আমরা এই গাছগুলোর বীজকে রোপণ করে দিতে পারবো তো আপনি যদি চান সরাসরি এই অবস্থাতেই বস্তার মধ্যে রোপণ করবেন সেটাও করতে পারেন বা আপনি চাইলে কিছু ছোট ছোট কাপে আলাদা চারা তৈরি করে পরে রোপণ করতে পারেন এই পদ্ধতিটা সহজ জন্য আমি আগে কিছু ছোট চারা রোপণ করে বা ছোট পটের মধ্যে চারা তৈরি করে তারপর রোপণ করব তো পটে চারা তৈরি করার সময় চেষ্টা করবেন যত বেশি সম্ভব জৈব উপকরণ ব্যবহার করার আপনার কাছে যদি কম্পোস্ট বা গোবর সার থাকে সেটা ব্যবহার করবেন আর যদি না থাকে তবে বাসাবাড়ি ফেলে দেওয়া চা পাতার ছাগাটা ব্যবহার করবেন তো এই দুটো উপকরণ মেশানো সবচেয়ে ভালো হচ্ছে অর্ধেক মাটি এবং অর্ধেক পরিমাণ কম্পোস্ট তবে আপনি যেটুকু কম্পোস্ট দিতে পারেন তাতেই চলবে পুরো যে ফিফটি পার্সেন্টই দিতে হবে সেরকমটা না আর যে কাপগুলোর মধ্যে আমি চারাগুলো রোপণ করব এই কাপগুলোতে কিন্তু অবশ্যই ছিদি থাকতে হবে যাতে অতিরিক্ত পানিটা বের হয়ে যেতে পারে যাই হোক আমাদের কাপগুলো বোঝাই করার কাজ শেষ এবারে আমরা একটা একটা করে বীজকে এখানে বপন করে দেবো বীজ বপনের জন্য কাপগুলোর মাঝখানে ছোট একটা গর্তের মতো করে নিচ্ছি যাতে শেকড়গুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় আপনিও ঠিক এইভাবেই পদ্ধতিটা ফলো করবেন আর মাটিটা কিন্তু পর্যাপ্ত যথেষ্ট পরিমাণ ঝুরঝুরে হতে হবে তা না হলে গাছগুলো শেকড় ঠিক মতো দাবাতে পারবে না এবং গাছগুলো দুর্বল হওয়ার সম্ভাবনা থাকে এবারে আমি এক একটা করে বীজ বসিয়ে দিচ্ছি আর বীজ বসানোর সময় খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা খেয়াল রাখেন আমরা কিন্তু বীজের শেকড়ের অংশটা মাটির নিচে দিয়েছি এবং বীজের যে ত্বকটা বা বীজের যে আবরণটা এটা কিন্তু মাটির উপরে রয়েছে তার মানে শেকড়টা যখন নিচে যাবে এবং পাতাগুলো বের করতে চাইবে তখন জাস্ট ওই উপরের বীজওয়ালা অংশটা উপরের দিকে উঠে পাতার মধ্যে বীজগুলো দাঁড়িয়ে থাকবে তো দেখতে পাচ্ছেন পাঁচ দিনের মধ্যে কিন্তু আমাদের চারাগুলো প্রস্তুত হয়ে গেছে তো আপনি চাইলে এই অবস্থায় চারাগুলোকে রোপণ করে দিতে পারেন বা আরও কয়েকদিন ওয়েট করতে পারেন আমি আসলে চাল কুমড়ার এই বীজগুলোকে রোপণের পর পরবর্তী পনেরো দিন পর চোদ্দো পনেরো দিন পর আর কি চোদ্দো পনেরো দিন পর গাছগুলোকে রোপণ করেছিলাম তো এখন আমি আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি আমি যখন চারাগুলোকে রোপণ করেছিলাম ওই সময়ে মানে বিশ থেকে পনেরোতম দিনে যেখানে আমি চারাগুলোকে বস্তার মধ্যে রোপণ করছিলাম তো বস্তায় রোপণের জন্য এখানে আমার হাতে আপনি কিছু কম্পোস্ট দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে মাটি তো কম্পোস্ট এবং মাটির একটা সুন্দর মিক্সচার করে তারপর রোপণ করাটা ভালো এবং এই মাটিটাতে কিন্তু বাসাবাড়ির ফেলে দেওয়া প্রচুর ময়লা আবর্জনা রয়েছে যেগুলো আমি পূর্বেই পচিয়ে রেখেছিলাম এর মধ্যে আপনি মাছের আশ বা মাছের যে ময়লা আবর্জনাগুলো আমরা ফেলে দেই কাটার পর এই সমস্ত জিনিসও কিন্তু দিতে পারেন এগুলো খুব ভালো জৈব সার হিসাবে কাজ করে তো মাটিটাকে আমি প্রথমে প্রস্তুত করে নিচ্ছি সো মাটিগুলোকে আমি কিন্তু অলরেডি বস্তার মধ্যে বোঝাই করে ফেলেছি এবং এরকম একটা প্লাস্টিকের বস্তা যদি আপনি বাজার থেকে কিনেন তবে এটা হয়তো আপনার কাছে সাত টাকা বা আট টাকার মতো দাম নিতে পারে এটা আসলে চালের একটা বস্তা তো আপনি সিমেন্টের বস্তা বা চালের বস্তা যেটাই ব্যবহার করতে পারেন করতে পারেন সমস্যা নেই তবে এগুলোতে সামান্য দু একটা ছিটি করে নেবেন নিচের দিকে যাতে পানিটা পড়তে পারে তো এবারে আমি চারাটাকে রোপণ করব। আর চারা রোপণের জন্য কিন্তু আমি প্লাস্টিকের ওই কাপটাকে প্রথমেই সরিয়ে নিলাম এবং মাঝখানে একটা ছোট গর্ত করে চারাটাকে বসিয়ে দিলাম আর এ সময় কিন্তু খুব কেয়ারফুলি কাজটা করতে হবে যাতে মাটিটা বা শেকরগুলো ভেঙে না যায় কারণ শেকরগুলো খুবই নাজুক অবস্থায় থাকে তো আমাদের চারা রোপণের কাজটা শেষ এরপর সামান্য একটু একটু করে প্রতিদিন পানি দিয়ে যাবেন একেবারে মাটিটাকে শুকাতে দেবেন না সো আমাদের গাছের বয়স আজকে কিন্তু আরও পাঁচ দিন চলে গেছে মানে আজকে আমাদের গাছের বয়স হচ্ছে বিশ দিন বিস্তম দিনে গাছগুলো কিন্তু দুইটা করে পা দুইটা চারটা করে পাতা ছিল এখন কিন্তু অনেকগুলো পাতা আমরা দেখতে পাচ্ছি এই অবস্থাতে আপনার গাছগুলোর মানে এই চালকুমড়া গাছগুলোর কিন্তু সাপোর্টের প্রয়োজন হবে জাংলা বেয়ে ওঠার জন্য আপনি সুতা দিয়ে জাংলা তৈরি করে দিতে পারেন বা কয়েকটা ডাল এনেও জাংলা তৈরি করে দিতে পারেন যাতে গাছটা বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে পারে তো এবারে আমি কয়েকটা ডাল এটার আশপাশে গেঁথে দেব এই ডালগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একটু মোটামুটি শক্ত নিতে হবে যাতে পরবর্তী কয়েকদিনের মধ্যে ভেঙে না যায় কারণ আপনি যদি একবার চাল কুমড়া বা মিষ্টি কুমড়া জাতীয় গাছ রোপণ করেন এই গাছগুলো কিন্তু মোটামুটি চার পাঁচ মাস খুব ভালোভাবেই টিকে যায় তো চার পাঁচ মাস থাকবে এরকম ডাল ব্যবহার করবেন আমি এটা তিন কর্নারে তিনটা ডাল দিয়ে গাছটাকে উপরের দিকে ওঠার ব্যবস্থা করে দেব এভাবে দিলে আপনার গাছটা নিজে থেকেই বেয়ে বেয়ে উপরের দিকে উঠতে পারবে এবার চলে যাব সরাসরি পঁয়ত্রিশতম দিনে তো পঁয়ত্রিশতম দিনে আপনি দেখতে পাচ্ছেন আমাদের গাছটা কিন্তু খুব সুন্দরভাবেই বড় হচ্ছে এবং গাছটাতে নতুন ছোট ছোট ফুলের কুশি আসা শুরু হয়ে গেছে তো চালকুমড়া গাছে এই বয়সে কিন্তু রোগ আক্রমণ হতে পারে এবং এই বয়সে গাছের খাবারের চাহিদাটা অতিরিক্ত থাকে তাই এ সময় আপনি প্রতি সপ্তাহে এক কাপ করে লিকুইড ফার্টিলাইজার গাছের গোড়ায় প্রয়োগ করবেন তো লিকুইড ফার্টিলাইজার তৈরির জন্য আপনি দুইটা আলাদা আলাদা উপকরণ ব্যবহার করতে পারেন এক হচ্ছে আপনি গোবর দিয়ে তৈরি করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনি কম্পোস্ট দিয়ে তৈরি করতে পারেন আবার আপনি চাইলে সরিষার খোল দিয়েও তৈরি করতে পারেন যেটাই ব্যবহার করেন মনে করেন হাফ কেজি পরিমাণে গোবর নিলেন গোবর নেওয়ার পর এই হাফ কেজি গোবরকে এটার তিন গুণ বা চার গুণ পরিমাণ পানির মধ্যে ভিজিয়ে রেখে দেবেন তো হাফ কেজি পরিমাণ গোবরকে আপনি দুই কেজি বা দুই লিটার পরিমাণ পানির মধ্যে ভিজিয়ে রেখে দেবেন এবং এটাকে প্রতি সপ্তাহে একবার করে এক কাপ করে গাছের গোড়ায় দিয়ে দেবেন এটা যদি আপনি কন্টিনিউ দেন তাহলে গাছের খাবারের কখনোই অভাব হবে না আর আপনার গাছগুলো সবসময়ই এরকম সতেজ থাকবে তো আমাদের এই গাছটাতে পরবর্তীতে ফল আসার সাথে সাথে এবং চাল কুমড়া কতগুলো ধরলো সব কিছুই আমরা আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো তাই পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পুরো ভিডিওটিতে সায় থাকার জন্য